हेलो फ्रेंड्स, आज के आमरा भूगोलेर सातटी विषयेर चार्ट देखाबो तोमादेरके। बीएड कोर्से खुबी प्रयोजनीय, विशेष करे सेकेंड सेमिस्टार एंड थार्ड सेमिस्टारे। तो एर जोन्नो आमरा भूगोलेर समस्त विषयेर उपर देखाबो। एई भिडियोते आमरा भूगोलेर आज के सातटा विषयेर उपर चार्ट देखाबो। तो प्रथम जे चार्ट सेटा एकटु देखे नाओ। प्रथम जो चार्ट एटा होच्छे अग्नुद्गम अर्थात वोल्केनिज्म। तो वोल्केनिज्म ऊपर की धरनेर चार्ट तुम्हारा करते पारो से विषयटा आज के आमरा देखाबो। देखो एटा होच्छे वोल्केनिज्म, आरो दूर थेके देखाच्छि पुरो चार्टटा आमी। एटा होच्छे पुरो, देखो वोल्केनिज्म एर ऊपर चार्ट आमी जूम करे देखाच्छि। एखाने तोमरा दुटो विषय लक्ष्य करले बुझते पारबे। एटा किन्तु एई चार्टटाके तुमि दुटो चार्टेओ देखाते पारो। एटा एकटा चार्टे देखानो होयेछे अनेकगुलो विषय। तो तुमि एखाने एखाने तीनटे बा चारटे चार्ट होते पारे एई एक चार्ट थेके। देखो अग्नुद्गमेर कारण एई एई विषयटा तुमि आलादा एकटा चार्टे देखाते पारो। आबार अग्नुद्गमेर प्रभाव एई विषयटाओ आलादा एकटा चार्टे देखाते पारो। তারপর দেখো অগ্নুদ্গমের ফলে সৃষ্টি ভূমিরূপ, এটার জন্য আলাদা একটা চার্ট তৈরি করতে পারো। আমরা একটা বিষয়ে দেখালাম এটা অগ্নুদ্গমের, দেখো শ্রেণীবিভাগ দেখাইছি, এর কারণ দেখাইছি, এর প্রভাব এবং এর অগ্নুদ্গমের ফলে সৃষ্টি ভূমিরূপ, অগ্নুদ্গমের ফলে সৃষ্টি ভূমিরূপ, এই তিনটে বিষয়ে দেখো আমরা একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি। এরপর আমরা জলদূষণটা দেখাবো। দেখো জলদূষণ, দেখো জলদূষণের উপর চার্ট আমরা দেখাচ্ছি। আমরা জুম করে দেখাচ্ছি বিষয়টা এবার, কীভাবে জলদূষণের উপর তোমরা চার্ট তৈরি করতে পারো। তো দেখো এইভাবে কিন্তু তোমরা জলদূষণের উপর চার্ট তৈরি করতে পারো। দেখো এরপর আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এটা খুব সুন্দরভাবে এটা একটাই চার্ট দেখানো যাবে। ভূগোলের খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। আমি পুরো চার্টটাকে আগে দেখাচ্ছি। দেখো পুরো চার্ট এটা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বলতে দেখো আমরা টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার, এইভাবে তোমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা এইভাবে দেখাতে পারো। এরপরে দেখো আমরা ভূমিরূপ অর্থাৎ কাস্ট অঞ্চলে ভূমিরূপ, বিভিন্ন প্রকার ভূমিরূপ কাস্ট অঞ্চল, দেখো বিভিন্ন প্রকার কাস্ট ভূমিরূপ এখানে দেখানো হয়েছে। এখানে শুধু ক্ষয়জাত না সঞ্চয়জাত ভূমিরূপও দু একটা দেখানো হয়েছে। দেখো আমি এটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, সঞ্চয়জাত ভূমিরূপ এবং দেখো কিছু ভূমিরূপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা চার্ট, আমরা চার্ট দেখাচ্ছি ভূগোলের টপিকের ওপর। পুরো চার্টটাকে আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে, পুরো চার্ট এটা হচ্ছে পুরো চার্ট। এটা এরপর হচ্ছে জুম করে, এটা এটা সঞ্চয়জাত এবং উপরের দিকে এটা হচ্ছে এই এই যে বিভিন্ন, দেখো ডোলাইন্স, উভালা, ইন ল্যাপিস, এগুলো দেখাচ্ছি। এরপর আমরা পরের যে এটা ভূমিরূপের, দেখো ভূমিরূপের কারণ অর্থাৎ ভূমিকম্পের কারণ, সরি ভূমিকম্পের কারণ, এটা যে বিভিন্ন পাত সীমানার উপর যে বিভিন্ন ভূমিরূপ হয় সেইটা আমরা দেখাচ্ছি। এটা আমরা পুরো পুরো চারটা একবার দেখাচ্ছি। দেখো অভিসারী পাত সীমানায় ভূমিরূপ কীভাবে হচ্ছে, অভিসারী এবং নিরপেক্ষ পাত সীমানায় কীভাবে ভূমিরূপ হচ্ছে, এবং নিচে দেখো বিভিন্ন একসাথে দেখানো হয়েছে অভিসারী এবং ভূমিকম্পের কেন্দ্র এবং কীভাবে হচ্ছে। দেখো এটা হচ্ছে পুরো ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প কীভাবে হচ্ছে সেই বিষয়ে একটা চার্ট। এরপর দেখো বাস্তুতন্ত্র, আমি পুরো চার্টটাকে দেখাই। এটা হচ্ছে পুরো, দেখো বাস্তুতন্ত্র দেখতেই পাচ্ছ, বাস্তুতন্ত্র আমি একটু জুম করে দেখাচ্ছি এবার। বাস্তুতন্ত্র দেখো, বাস্তুতন্ত্রের এটা চার্ট, এটা দেখো বাস্তুতন্ত্র এবং মিডিল লেখা আছে বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্কটা দেখানো হয়েছে। উপরে হচ্ছে জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র, তার নিচে দেখো বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীভাবে সূর্যের সঙ্গে একদম খাদক উৎপাদকের সঙ্গে সব সম্পর্কযুক্ত, এবং এই একটি বিষয়ে দেখো বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগটা ওখানে দেখানো হয়েছে। এটা তুমি আলাদা চার্টেও তৈরি করতে পারো, আলাদা চার্ট এই জন্য আলাদা চার্ট ব্যবহার করতে পারো বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ।
এইটা। এবং আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি, যেটা ইয়ে দেখো বৃষ্টিপাত। এখানে অনেকগুলো বিষয় একসাথে দেখানো হয়েছে। বৃষ্টিপাতকে দেখো, পুরো বৃষ্টিপাতের এটা চার্ট, এটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। জুম করে বলতে দেখো, প্রথমে বৃষ্টির উৎপত্তি অর্থাৎ জলচক্র, জলচক্রটা দেখানো হয়েছে। এটার জন্য আলাদা চার্ট তুমি ব্যবহার করতেই পারো। আবার দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এটার জন্য আলাদা চার্ট ব্যবহার করতে পারো, এখানে এক জায়গায় দেখানো হয়েছে। এরপর দেখো পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত এবং কীভাবে পরিচলন বৃষ্টিপাত হচ্ছে সেইটা, এর জন্য আলাদা চার্ট তুমি ব্যবহার করতে পারো। এবং দেখো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ পাহাড়ে ধাক্কা লেগে যাওয়ার ফলে যে বৃষ্টিপাত হচ্ছে এবং তার একটা চিত্র। তো এইভাবে তুমি পুরো একটা এই বৃষ্টিপাতের ওপর জলচক্র বলো এর ওপর তুমি জল এবং দেখো বৃষ্টির উৎপত্তি এবং শ্রেণীবিভাগ এবং এই যে বিভিন্ন বৃষ্টিপাত কীভাবে হচ্ছে এইটা। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।